নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অরূপ মার্গি বন্ধুরা আজকে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট থাকবে কেন কি আজকে এই ভিডিওতে আমরা পিএসসি ক্লাগশিপি রিগার্ডিং কিছু ইম্পর্টেন্ট কোয়ারিজ ডিসকাশন করব তাই প্লিজ ভিডিওটি কোথাও স্কিপ করবেন না কি ভিডিওটি খুবই শর্ট অ্যান্ড ইনফরমেটিভ থাকবে তাই প্লিজ কমপ্লিট দেখবেন আর যারা পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তা থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করা যাক আর দেখে নিচ্ছি ইম্পর্টেন্ট কোয়ারিজ এখানে তো দেখুন বন্ধুরা পিএসসি ক্যালাক্সি পরীক্ষার রিগার্ডিংয়ে অনেকটি কোয়েরিজ আমার কাছে এসছে আপনাদের তরফ থেকে এখানে তো সেই এক একটি কোয়েরি আমি এখানে আপনাদেরকে অ্যান্সার করবো আর সেই কোয়েরিগুলো কী কী রয়েছে সেটাও আপনাদের সঙ্গে ডিসকাশন করব তো প্রথম কোয়েরিটা হচ্ছে এখানে টাইপিং টেস্ট ও ডিবি রিগার্ডিংয়ে মানে পিএসসি ক্যালাক্সি পরীক্ষার যে টাইপিং টেস্ট ও ডিবি সেটা কখন কন্ডাক্ট করাবে পিএসসি এখানে আর সেটার মধ্যেই আর একটা কোয়েরি আমার কাছে এসছে সেটা হচ্ছে যে আগে টাইপিং টেস্ট হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে পিএসসি কন্ডাক্ট করাবে তো প্রথম কোশ্চেনটা আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি যে টাইপিং টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে পিএসসি কখন কন্ডাক্ট করাবে তো এর সিম্পল অ্যান্সার হচ্ছে যে যখন আপনাদের পিএসসি মেন্স রেজাল্ট এখানে রিলিজ করা যাবে পিএসসির তরফ থেকে মানে পিএসসি যখন এখানে ডিসক্রিপটিভ পরীক্ষার রেজাল্টটা রিলিজ করবে তার প্রায় এক মাস পরেই আপনারা এক্সপেক্ট করতে পারেন যে আপনাদের এখানে টাইপিং ও ডকুমেন্ট ভেরিফিকেশন পরীক্ষা পিএসসি কন্ডাক্ট করাবে ঠিক আছে তো প্রায় আপনারা এক মাস নিয়ে ধরে চলুন যে আপনাদের এক মাসের মধ্যেই পিএসসি এখানে টাইপিং টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন কন্ডাক্ট করিয়ে নেবে কিন্তু এটার মধ্যে কোন পরীক্ষাটা আগে পিএসসি কন্ডাক্ট করাবে সেটা হচ্ছে আপনাদের মেন কোয়েরি তো দেখুন পিএসসি এখানে টাইপিং টেস্ট বেশিরভাগ চান্স রইল আপনাদের যে টাইপিং টেস্টই পিএসসি এখানে কন্ডাক্ট করাবে আগে ঠিক আছে হতে পারে যে পিএসসি আগে ডকুমেন্ট ভেরিফিকেশান কন্ডাক্ট করিয়ে নেবে কিন্তু বেশিরভাগ এখানে চান্স হচ্ছে যে পিএসসি আগে টাইপিং টেস্ট কন্ডাক্ট করাবে কেন কি পিএসসি এখানে আপনারা জানেন যে টু থাউজেন্ড এটা রিক্রুটমেন্ট রয়েছে তো পিএসসি এখানে কাজ করবে যে তাড়াতাড়ি আগে পরীক্ষাগুলো কন্ডাক্ট করি নি তারপরে একটা ফাইনাল রেজাল্ট বের করবো আফটার ডকুমেন্ট ভেরিফিকেশান মানে আগে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে নেবে যেমন সিবিটি ওয়ান কন্ডাক্ট হলো তারপরে ডিসক্রিপটিভ পরীক্ষা হয়ে গেলো আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের টাইপিং টেস্ট সেটাও পিএসসি যখন কন্ডাক্ট করে নেবে তারপরে ফাইনালি পিএসসি এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান কন্ডাক্ট করাবে ঠিক আছে তারপর একটা ফাইনাল রেজাল্ট এখানে পিএসসি বের করে দেবে তো ঠিক আছে তো এটা ছিল আপনাদের ফার্স্ট কোয়েরি তো আমি এক্সপেক্ট করতে পারি যে আগে পিএসসি এখানে টাইপিং টেস্ট কন্ডাক্ট করাবে তারপরেই ডকুমেন্ট ভেরিফিকেশন কন্ডাক্ট করাবে কিন্তু এটা পিএসসি এর উপরে ডিপেন্ড করে যে পিএসসি আগে কি ডিসিশন নেবে ঠিক আছে তো এটা ছিল আপনাদের প্রথম কোয়েরি এবার চলে যাই আমাদের নেক্সট কোয়েরিতে সেটা হচ্ছে পিএসসি ক্লকশিপ মেইনস রেজাল্ট কখন আসবে এই आंसरটা আমি আগেও আপনাদেরকে দিয়েছিলাম আজকেও সেইম आंसर বলবো যে আমরাও জানি না যে পিএসসি ক্লকশিপ মেইনস রেজাল্ট কখন রিলিজ করবে কারণ কি প্রায় আমরা এই কখন সিক্স অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি অ্যান্ড টোয়েন্টি সিক্স অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি এই দুই দিন পিএসসি এখানে মেন্স পরীক্ষা কন্ডাক্ট করিয়েছিল রাইট এই দুই দিন পিএসসি এখানে মেন্স পরীক্ষা কন্ডাক্ট করেছিল তারপরে প্রায় এখানে আট মাস পেরিয়ে গেল আট থেকে ন মাস পেরিয়ে গেল কিন্তু পিএসসি এখনও কোনো আপডেট দেয়নি জুন মাসে বাইশ তারিখে পিএসসি একটা আপডেট দিয়েছিল সেটা ছিল পিএসসির বুলেটিন ঠিক আছে সেখানে পিএসসি লিখেছিল যে আমরা এক্সপেক্ট করতে পারি যে আগে দু মাসে আমরা রেজাল্ট বের করতে পারবো না খুবই কম চান্স রয়েছে রেজাল্ট রেজাল্ট বের করার হ্যাঁ দুই মাস পেরিয়ে গেলো কিন্তু পিএসসি এখন পর্যন্ত রেজাল্ট বের করলো না মানে পিএসসি কোথা কথা রইল পিএসসি রেজাল্ট বের করতে পারলো না ঠিক আছে এবার কথা হচ্ছে যে আমরা কতদিন আর এক্সপেক্ট করতে পারি যে পিএসসি মিনস রেজাল্টটা বের করবে তো পুজোর আগে তো একদমই এক্সপেক্ট করো না যে পিএসসি এখানে রেজাল্ট বের করবে কিন্তু পুজোর পরে হতে পারে যে পিএসসি এখানে কিছু আপডেট দেবে ঠিক আছে রেজাল্ট বের করবে বা করবে না সেটা তো আমি বলতে পারবো না কিন্তু হ্যাঁ নিশ্চয়ই পিএসসি কোনো একটা আপডেট দেবে বা পুজো আগে একটা আপডেট দিতে পারে যে হ্যাঁ আমি এতদিন পরে যে আপনাদের ক্লার্কশিপ রেজাল্ট হচ্ছে বা আইসিডিএস পরীক্ষার রেজাল্ট হচ্ছে এই দুটো পাবলিশ করবো ঠিক আছে পিএসসি রেজাল্ট ডেটও পাবলিশ করতে পারে ঠিক আছে তো সেটা ডিপেন্ড করে ফুল্লি ডিপেন্ড করে পিএসসির উপরে যে পিএসসি কি ডিসিশন নেবে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যে উইদিন আফটার পুজো এখানে রেজাল্টগুলো এক্সপেক্ট করতে পারি যে যত আমাদের পেন্ডিং রেজাল্ট রয়েছে পিএসসি নিশ্চয়ই এখানে পাবলিশ করবে এটা হলো আপনাদের সেকেন্ড কোয়েরি থার্ড কোয়েরি হচ্ছে আপনাদের ওয়েটিং লিস্ট আফটার ফাইনাল রেজাল্ট আউট হবে বা হবে না কেন কি অনেক ক্যান্ডিডেটস এখানে কোয়েরি আমাকে পাঠাচ্ছেন যে দাদা বিএসসি ক্লার্কশিপে যখন ফাইনাল রেজাল্টটা এখান এখানে পাবলিশ হবে তো অনেক ক্যান্ডিডেটস এরকম থাকবেন কেন কি আড়াই বছর প্রায় পেরিয়ে গেছে নোটিফিকেশন বের হওয়ার পর তো অনেক ক্যান্ডিডেটস এরকম থাকবেন যারা এখানে জয়নিং করতেও পারেন বা নাও জয়নিং করতে পারেন তো যারা যারা জয়নিং করবেন না তাদের পোস্টগুলো তো এখানে খালি থাকবে তো সেই পোস্টগুলো কী হবে সেটা কি চলে যাবে বিক্রি হয়ে যাবে না কি হবে তো সেই পোস্টগুলার রিগার্ডিং এ পিএসসি এখানে নিজের বুলেটিনে মেনশন করেছিল যে আমরা ওয়েটিং লিস্ট পাবলিশ করব এখানে ঠিক আছে পিএসসি এখানে মেনশন করে ব্রড ল্যাঙ্গুয়েজে মেনশন করে রেখেছিল যে আমরা নিশ্চয়ই পিএসসি ক্লার্কশিপে ওয়েটিং লিস্ট পাবলিশ করব ঠিক আছে আফটার দ্য ফাইনাল রেজাল্ট উই উইল সি দ্যাট যত সিট ওখানে খালি থাকবে তার রিগার্ডিং পিএসসি একটা ওয়েটিং লিস্ট পাবলিশ করে দেবে যত ক্যান্ডিডেটসরা থাকবেন ওয়েটিং লিস্টে তাদের ওখানে পিএসসি এক এক করে সিলেকশন নিতে থাকবে যত তার সিট খালি থাকবে ওখানে ঠিক আছে তো নিশ্চয়ই এখানে পিএসসি ওয়েটিং লিস্ট পাবলিশ করছে আফটার দ্য ফাইনাল রেজাল্ট কিন্তু আফটার দ্য ফাইনাল রেজাল্ট এখানে পিএসসি ওয়েটিং লিস্ট পাবলিশ করবে ঠিক আছে এটা ছিল তিনটা মেন ক্যরি যেটা আমরা থামনেলে দিয়েছিলাম আরেকটা কুইরি হচ্ছিলো যে পিএসসি কি মানে মেন্স পরীক্ষার পর কি ওয়ান ইস টু ওয়ানে ডাক দেবে ক্যান্ডিডেটসদেরকে তো দেখুন ওয়ান ইস টু ওয়ান পিএসসি নিশ্চয়ই ওখানে লিখে রেখেছে যে হ্যাঁ আমরা ওয়ান ইস টু ওয়ানে ডাক দেবো

তো এটা ডিপেন্ড করে পিএসসির ওপরে যে পিএসসি কত ক্যান্ডিডেটসদেরকে এখানে ডাক দেবে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েরি ছিল যেটা আপনাদের কাছ থেকে আমার কাছে এসেছিলো সেটা হচ্ছে যে অনেক ক্যান্ডিডেটস আমাকে জিজ্ঞেস করছিলেন যে দাদা যখন পিএসসি এখানে মেন্স রেজাল্ট পাবলিশ করবে কি পিএসসি ওখানে অফিসিয়াল কাট অফ দেবে যেমন সিবিটি ওয়ানে যখন রেজাল্ট পাবলিশ করেছিল পিএসসি এখানে তখন পিএসসি ওখানে ক্যাটেগরি ওয়াইজ মানে জেনারেল

তো এবার কি আমরা এক্সপেক্ট করতে পারি তো হ্যাঁ এবার আমরা এক্সপেক্ট করতে পারি যে পিএসসি নিশ্চয়ই এখানে কাট অফ পাবলিশ করবে আর যদিও নাও করে তো আমরা এক্সপেক্ট করতে পারি যে যখন ফাইনাল রেজাল্ট পিএসসি পাবলিশ করবে তখন পিএসসি কাট অফ দিতে পারে যদি না দেবে তো সেটাও কিছু আমরা করতে পারবো না কেন কি এটা যত আছে সব কিছু পিএসসির উপরেই ডিপেন্ড করে তো আমরা এটাতে কিছু করতে পারবো না কিন্তু এই জিনিসটা আমরা এক্সপেক্ট করতে পারি পিএসসির তরফ থেকে যে পিএসসি নিশ্চয়ই এখানে নেম উইথ রোল নম্বর অ্যান্ড কমপ্লিট ডিটেলস অফ দ্য স্টুডেন্টস ঠিক আছে উইথ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড অফিসিয়াল ক্যাটেগরি ওয়াইজ কাট অফ নিশ্চয়ই এখানে পিএসসি ফাইনাল রেজাল্টে বা মেন্স রেজাল্ট যখন পাবলিশ করবে সেখানে পিএসসি কমপ্লিটলি দিয়ে দেবে ঠিক আছে আর সেটাও আমি আরেকবার বলবো যে এটা কমপ্লিটলি পিএসসির উপরে ডিপেন্ড করে পিএসসির মাইন্ডসেট কি থাকবে যে পিএসসি এখানে রেজাল্টে কাট অফ মেনশন করার ইচ্ছে আছে বা আছে না সেটাও পিএসসির উপরে ডিপেন্ড করে আমরা এখানে কিচ্ছু করতে পারবো না ঠিক আছে তো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েরি আপনাদের তরফ থেকে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল তো এটা ছিল অনেকটি কোয়েরি যেটা আপনি আমাকে পাঠিয়েছিলেন খুবই ইম্পর্টেন্ট কোয়েরি ছিল পিএসসি ক্লার্কশিপ রিগার্ডিংয়ে ঠিক আছে আর যদি কোনো কোয়েরি থাকে আপনাদের মনে প্লিজ কমেন্ট বক্সে করবেন নিশ্চয়ই আমি আপনাদেরকে রিপ্লাই করব বা একটা অন্য অন্য ভিডিও করে দেব যেখানে আমি যত কোয়েরি আপনাদের পেন্ডিং থাকলে সেটাকে অ্যান্সারে দিয়ে দেবো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে এটা কিছু ইম্পর্টেন্ট কোয়েরি ছিল টাইপিং টেস্ট ক্লাক্সি মেন্স রেজাল্ট আর ওয়েটিং লিস্ট রেগার্ডিং আমি সেটা বলে দেব না আর কত দে কতজনকে এখানে পিএসসি ডাক দেবে পরে রেজাল্টে ঠিক আছে সেটাও আমি কমপ্লিটলি আপনাদেরকে ডিসকাস করে দিলাম আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে এই রিগার্ডিং কোনো ডাউট থাকলে প্লিজ কমেন্ট বক্সে কাউন্ট করবেন নিশ্চয়ই আপনাদের রিপ্লাই করবো ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওখান দিকে টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবেন আবার দেখা হওয়া পরে ভিডিওতে ধন্যবাদ